দাবা খেলার চর্চা মানসিক হতাশা থেকে দূরে রাখে। পুনাক সভানেত্রী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সভানেত্রী জিশান মির্জা বলেছেন, দাবাকে আমরা জানি যে বলা হয় গেম অফ ব্রেন। এটা এই দাবা খেলা শুধু মস্তিষ্কের ব্যায়াম নয়, জীবনের সর্বক্ষেত্রে বুদ্ধির সঠিক প্রয়োগ, আত্মবিশ্বাস এবং যে কোনো বিষয়ে মনোযোগ বাড়াতে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। দাবা খেলার চর্চা মানুষকে আসলে মানসিক হতাশা থেকে দূরে রাখে এবং আমরা জানি যে সিজোফ্রেনিয়ার মতো অসুখও দাবা খেলার মাধ্যমে সারাতে সাহায্য করে। 8 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মুজিববর্ষ প্রথম মহিলা দাবা লীগ 2021-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে পুনাক সভানেত্রী উক্ত মন্তব্য করেন। উক্ত অনুষ্ঠানে আন্তর্জাতিক মাস্টার মিসেস রানি হামিদকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। এই সময় পুনাক সভানেত্রী বলেন, আমরা জানি যে বাংলাদেশে 45 বছর ধরে দাবা লীগ চলছে, কিন্তু মহিলা দাবা লীগ এবারই বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্ট চালু ছিল কিন্তু লীগ হিসাবে এটাই প্রথম, এবং এই লীগে প্রায় আমাদের আমরা জানি যে 60 জনের মতো প্লেয়ার খেলছে এবং 16টা ক্লাব থেকে, এবং প্রত্যেকটা ক্লাবকে আমাদের সভাপতি মহোদয় 50,000 টাকা করে অনুদান ঘোষণা করেছে, যেটা আমার মনে হয় খেলার জন্য তাদের উৎসাহ বৃদ্ধি করবে। বাংলাদেশ দাবা ফেডারেশনের বর্তমান সভাপতি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ ডক্টর বেনজির আহমেদ বিপিএম বারের ভূমিকার উল্লেখ করে পুনাক সভানেত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দাবা কাউন্সিলের প্রথম প্রেসিডেন্ট বাংলাদেশ পুলিশের অনারেবল আইজিপি বেনজির আহমেদ বর্তমানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে থেকে বাংলাদেশের দাবাকে সর্বস্তরে জনপ্রিয় এবং ইন্টারন্যাশনাল রেটিংয়ে ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সকল ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রীর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে প্রত্যেকটা খেলাধুলা শুধু নয় প্রত্যেকটা বিষয়ে আমাদের বাংলাদেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা করছেন এবং নারীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যেন নারীরা সব জায়গায় ফ্লারিশ করতে পারে, ব্যক্তিত্ব থেকে শুরু করে সব কিছুতে তারা এগিয়ে আসতে পারে, সেই জন্য উনি যেভাবে নারী সমাজকে ক্ষমতায়নের জন্য যে পরিমাণে পাওয়ার দিচ্ছেন, যে পরিমাণে পৃষ্ঠপোষকতা করছেন, তার নির্দেশনা নিয়ে আমাদের মাননীয় আইজিপি মহোদয় দাবা ফেডারেশনের বর্তমান সভাপতি তিনি বিভিন্ন কার্যক্রম কিন্তু হাতে নিয়েছেন। তিনি আরো বলেন, আমরা আশা করতে পারি যে সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন আমরা ইনশাল্লাহ গ্র্যান্ড মাস্টারও এখান থেকে লেডি গ্র্যান্ড মাস্টারও ইনশাল্লাহ পাব। সর্বদাই জনগণের পাশে বাংলাদেশ পুলিশ।